আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আইসিটি বাংলাদেশের পক্ষ থেকে। ও ভাবছেন আমাকে ডাবল দেখাচ্ছে কেন? এটার পেছনে একটা রিজন আছে। আজকের ক্লাসটা খুবই স্পেশাল। স্পেশাল কেন চল বলি, এটা হচ্ছে আইসিটি বাংলাদেশের পক্ষ থেকে আজকে সি শার্পের সিম্পল একটা বিষয় নিয়ে কাজ করব, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। কনস্ট্রাকশন না, কনস্ট্রাক্টর। ওকে, সি শার্পের এই কিওয়ার্ডটি অত্যন্ত বেশি ইউজ হয় প্রোগ্রামের জন্য। এটা অত্যন্ত জরুরি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে এটা বেশি ব্যবহার করা হয়। সো আমরা যারা সি শার্পের প্রফেশনাল প্রোগ্রামার, তারা কনস্ট্রাক্টর ছাড়া কাজই করতে পারে না। কেন কাজ করতে পারে না? যখন আপনার কোনো ক্লাস লোড হয় তখন যে কাজটা হয় সেটা হলো যে আপনার ক্লাস শুরু হওয়ার সময় আপনার যে যে বিষয়গুলো ইনিশিয়ালাইজ করার প্রয়োজন হয় তখন সেগুলো রেডি হয়ে আপনার প্রোগ্রামের জন্য রেডি হয়ে থাকে। সো এটাকে যদি আমি আমার একটা এক্সাম্পল ভাষায় বোঝাতে চাই, আমাদের রিয়েল লাইফের ভাষায় আমি যদি বোঝাতে চাই, তাহলে যেভাবে বুঝাবো সেটা হলো কনস্ট্রাক্টর। যদি আপনার রিয়েল লাইফে চিন্তা করেন, আমরা সবাই, হ্যাঁ আমরা সবাই চা অথবা কফি বানাতে পারি। সো অনেক সময় দেখা যায় যে অনেক জায়গায় একটা আঞ্চলিকতা আছে, সেটা হচ্ছে যে চায়ের সাথে স্টার্টিংয়ে আপনার পাতা দিয়ে দেয়। সো অনেকে আবার পাতা গরম হওয়ার পরে দেয়, আবার অনেকে চিনি একসাথে দিয়ে দেয়, আবার অনেকেই এক একজন এক একটা। কিন্তু আপনি যখন কফি তৈরি করবেন তখন যদি শুরুতে দেন তাহলে এটার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আগে পানি গরম করতে হবে, দেন আস্তে আস্তে জিনিসটাকে প্রসেসের মধ্যে নিয়ে যেতে হবে। একই রকম ডিম বাজিয়ে দেবো, আপনি যদি তেল গরম করার আগেই যদি আপনি ডিমটা দিয়ে দেন তাহলে সেটা সাউন্ড করবে, আর যদি গরম তেলে আপনি ডিমটা ভাজি করেন তাহলে এভাবে গরম। সো কখন কোনটা দিতে হবে সেটার উপরে ডিপেন্ড করে। তো দেখা যাচ্ছে আপনার স্টার্টিংয়ে এমন কিছু ম্যাটেরিয়ালস আপনার ক্লাসটি রান হওয়ার সময় প্রয়োজন হয়, সেটা আপনাকে স্টার্টিংয়ে দিয়ে দিতে হয়। সেটা কীরকম আমি একটা এক্সাম্পল দিই। আপনি যখন ক্লাসে ঢুকছেন তখন দেখা যাচ্ছে আপনার ক্লাসে ঢুকার সময় কিছু প্যারামিটার বা কিছু অবজেক্ট বা কিছু ডেটা প্রয়োজন, হ্যাঁ সেগুলোকে আপনি ক্লাসের লোড হওয়ার সময় যদি দিয়ে দেন সেগুলো নিয়ে মূলত এক্সিকিউট করবে, আর সেগুলোতে কোনো যদি প্রবলেমস থাকে তাহলে সে আসলে ক্লাসটা লোড করবে না। তো এইটার আরও কিছু বাস্তব উদাহরণ আছে। সাপোজ আপনি কোনো একটা স্টুডেন্টের রেজাল্ট ক্যালকুলেট করছেন রেজাল্ট ক্লাসের মাধ্যমে, তা আপনি ইনিশিয়াল যখন হচ্ছে, যখন ক্লাসটা লোড হচ্ছে তখন তার নাম, রোল নাম্বার এবং তার রেজাল্টের যে জিপিএগুলো সেগুলো দিলে এই ক্লাসটা এক্সিকিউট হচ্ছে পর্যায়ক্রমিকভাবে। সো এই হচ্ছে মূলত কনস্ট্রাক্টরের ব্যবহার। আর কনস্ট্রাক্টরের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে ক্লাসের নামে হুবহু নামে কনস্ট্রাক্টরটা ডিক্লেয়ার করতে হয়। এবং আমি যদি এটা আপনাদেরকে পড়ে শোনাই যে হোয়াট ইজ কনস্ট্রাক্টর, তাহলে কনস্ট্রাক্টরটা মূলত হচ্ছে একটা বিশেষ পদ্ধতির, একটা বিশেষ মেথড যেটা ক্লাসের নামে তৈরি হয়, এবং ক্লাস যখন স্বয়ংক্রিয় হয় তখন সেম ওই মেথডটাই সবার আগে এক্সিকিউট হয়, ব্যাপারটা এরকম। এটাই হচ্ছে কনস্ট্রাক্টর, এবং এটা ক্লাসের হুবহু নামে করতে হয়। সো আমরা বুঝে গেলাম, যখন আমরা ব্যবহার করতে যাব তখন আরও বিস্তারিত বুঝতে পারবো। চলুন আমরা ব্যবহার করা শুরু করে দিই। শুরুতেই আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও ওপেন করব, এবং ওপেন করার পরে আমরা যে কাজটা করব সেটা হলো কনস্ট্রাক্টর নিয়ে কাজ করব আমরা। ওকে, সো সি শার্প কনস্ট্রাক্টরের লাইভ কোডে আমি সাফিল আছি আইসিটি বাংলাদেশ থেকে অ্যাগেইন। সো কনস্ট্রাক্টরের যে বিষয়টি সেটা নিয়ে যদি কাজ করতে হয় তাহলে আমাদেরকে সবার আগে যেটা দেখতে হবে সেটা হলো, শর্ত হলো এটা ক্লাসের হুবহু নামে হতে হয়। সো আমাদের এখানে আসলে কোনো ক্লাস নেই, হ্যাঁ আমরা নতুন একটা ক্লাস নিব, ইতিমধ্যেই আমরা ক্লাস কীভাবে নেই আমাদের অলরেডি ভিডিও বানানো আছে, এটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো আমরা এখানে একটা ক্লাস নিচ্ছি যেটা হচ্ছে আমাদের, আমরা নাম দিচ্ছি আইসিটি। ওকে, আইসিটি নামে আমরা একটা ক্লাস নিলাম, সেই ক্লাসটার হুবহু নামে একটা ফাংশন করতে হবে, তাহলে সেটা আমাদের হয়ে যাবে হচ্ছে
হুবহু নাম বলতে কি আমার ক্লাসের হুবহু নাম কি আছে আইসিটি ওকে এখানে হুবহু নামে যদি একটা মেথড করি সেটা হচ্ছে কনস্ট্রাক্টর মেথড দিস ইজ আ কনস্ট্রাক্টর মেথড এখন এখানে যদি আমরা সাপোজ কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করি এখানে ইন্টেজার আইডি একটা ডিক্লেয়ার করলাম দেন এখানে আমি সে আইডিটাকে ইনিশিয়ালাইজ করে দিলাম ইকুয়াল টু শূন্য জায়গায় এটাকে আমরা 100 করে দিলাম এখন যদি এটার একটা ভেরিয়েবল আমরা মেইন ক্লাসে নিয়ে আসি তাহলে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে আইসিটি স্পেস আইসিটি দেন নিউ আইসিটি দেন এটা নেম স্পেসটা আমাদেরকে একটু ডাকতে হবে নেম স্পেস অনেকভাবে ডাকা যায় সো আগে আমাদেরকে দেখতে হবে এখানে নেম স্পেস কি আছে কনস্ট আছে সো এটার আগে যদি আমরা কনস্ট দিয়ে দিই তাহলে ক্লাসটা পেয়ে যাবে সো অনেকভাবে নেম স্পেস ডিক্লেয়ার করা যায় সো এইটার এখানে এটাকে আমরা অন্যভাবেও দিতে পারি সো এখানে কাজ করছে না কনস্ট্যান্টটা সো সেজন্য এটাকে সহজ উপায় হচ্ছে ইউজিং করে ইউজ করা ওকে ক্লাসের উপরে আমরা ইউজিং দিয়ে এটাকে ব্যবহার করে নিতে পারি দেন এই বিষয়গুলোর দরকার নেই সো ওইভাবে হবে হবে না যে তা না সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে একটা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে সো এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওভারলোডিং মেথড ওভারলোডিংয়ের মধ্যে একটা বিষয় আছে একটা জিনিস ওভারলোড হয়েছে সেটার জন্য এইটাকে আমরা চাইলে এন্ট এ সরাসরি দুই ধরনের হয়ে থাকে মেথড ওভার কনস্ট্রাক্টর একটা হচ্ছে প্যারামিটার আর একটা হচ্ছে উইদাউট প্যারামিটার সো আমাদের এখানে আমরা ক্লাসটা লোড হওয়ার সময় আমরা বলে দিচ্ছি তুমি 100 পাস করে দাও ওকে সো এইভাবে আমরা চাইলে এটাকে কল করতে পারি এবং যদি অন্য কোনো ওয়ে থাকে সেটাও আমি আপনাদেরকে দেখাবো একটা জিনিস আমাদেরকে একটু বুঝতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে এটাকে পাবলিক করতে হবে হ্যাঁ দেন আমাদের এটা কাজ করবে আদারওয়াইজ কাজ করবে না ওকে সো এটা যদি আমরা এটা হচ্ছে আমাদের আইসিটি বিডি ওকে এখানে হচ্ছে আর্গুমেন্ট দিয়ে আমরা ক্লাসটাকে কল করাচ্ছি এখন যদি আমি কনসোল ডট আইসিটি ডট স্ট্রিং দিই তাহলে আসলে এখানে কোনো কাজই হবে না এখানে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমরা আরেকটা মেথড একটু কল করি ওকে পাবলিক ইন্ট ইন্টিজার টাইপের গেট ভ্যাল ওকে এখানে কোনো রিটার্ন ভ্যালু দিব না জাস্ট আমরা এখানে রিটার্ন আইডিটাকেই পাঠিয়ে দিচ্ছি সো এখন আমরা এটার আন্ডারে গেট ভ্যালটাকে পাবো সো যে 100টা দিয়েছি সেটা আমরা পেজটা লোড হইতে দিয়েছি এবং সেটা আমাদের এখানে কাজ করবে খুব ভালো করে সো এখানে আইসিটি বাংলাদেশ 100 আমাদের এখানে শো করেছে এটা প্রজেক্টে লোড হতেই দিয়ে দিয়েছি এটা ভ্যালু নিয়ে কনস্ট্রাক্টরটা তৈরি হয়েছে এখন যদি আমরা ভ্যালু ছাড়া কনস্ট্রাক্টর তৈরি করতে চাই সেটাও করতে পারবো সো আমরা জাস্ট এই ক্লাসটাকে কপি করলাম অথবা আমরা নতুন একটা ক্লাস নেই আপনাদের বোঝার সুবিধার্থে আমরা আবার রিপিট করছি নন ভ্যালুয়েবল যেগুলো সেটা আমরা দিচ্ছি হলো ক্লাস সিএলএ যেখানে আমাদের ক্লাসের নাম হচ্ছে সিএলএ এটার হুবহু নামে আমাদেরকে একটা পাবলিক মেথড করতে হবে চাইলে সেটা কোনো ভ্যালু ছাড়া আমরা করছি ভ্যালু ছাড়া বলতে আমরা কিভাবে করব মজার ব্যাপার হলো এখানেও আমরা একই রকম একটা প্রপার্টি দিয়ে দিচ্ছি আইডি এবং এখানে আমরা ডিফল্ট এখানে লোড করব আইডিটাকে আইডি ইকুয়াল টু আমরা 1000 দিয়ে দিচ্ছি অথবা 10 দিয়ে দিলাম ওকে
সো এখানে যখন ক্লাসটাকে কল করবে শুরুতে আগে এই মেথডটা এক্সিকিউট করবে, তারপরে ক্লাসের অন্য কোডগুলো কাজ করবে সেটা প্রায়োরিটি অনুযায়ী। সো ক্লাস লোড হওয়ার সাথে সাথে এটা করে ফেলবে। এটা অনেকটা মজার জিনিস, একটা ক্লাসকে কন্ট্রোল করার জন্য মূলত কনস্ট্রাক্টরটি আবিষ্কার হয়েছে যেটা আমার কাছে মনে হচ্ছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। সো এই কনস্ট্রাক্টরটা ক্লাসের শুরুতেই এখানে টেন্স দিয়ে দিবে, এবং এখানে এরকম থাকতে পারে, এটা ইউজার আইডি হতে পারে, ওকে, ইউজার আইডি টেন দিয়ে দিল। সো এখন যদি এটাকে যদি আমি 100 করি, ধরেন ইউজার, এটা আমি যদি অন্য একটা মেথড এটাকে 100 করে দিই, ক্লাস শুরু আরেকটা মেথড করি পাবলিক ইন্ট, এটা হচ্ছে মাই ফাংশন, ওকে, মাই ফাংশন নাও এখন যদি এটার আইডির ভ্যালুটা যদি আমি চেঞ্জ করে ইউজার আইডি যদি চেঞ্জ করে দিই, তাহলে এখানে আমি 1000 করে দিলাম, ওকে 1000 করে দিলাম, তাহলে এখানে মজার ব্যাপার হচ্ছে আমাকে রিটার্ন লিখতে হবে। হ্যাঁ, রিটার্ন লিখতে হবে। সো আমি লিখে দিলাম এখানে হচ্ছে 10 স্টার্টিংয়ে আর এখানে হচ্ছে শেষে 1000 করলাম। সো এখন আমি দুইটা মেথডকে একটু কল করি আমার মেন মেথডে, ওকে, মেন মেথড বলতে আমার এইটা। তো আগে যেটা ছিল সেটাকে আমি একটু ক্লোজ করে দিচ্ছি নতুনগুলো বোঝানোর জন্য। সবার আগে আমরা যেটা করব, CLA এর অবজেক্ট তৈরি করব, ওকে। অবজেক্ট তৈরি করার জন্য সবসময় খেয়াল রাখবেন আন্ডারস্কোর দিয়ে, হয়তো আপনি ক্লাসের নাম দিতে পারেন এ, তাহলে এখানে আন্ডারস্কোর দিলে হয়ে যাবে। ইকুয়াল টু নিউ, অবজেক্ট কীভাবে তৈরি করে, ক্লাসের নাম নিউ ইজ ইকুয়াল টু, এটা দিলে হয়ে যাবে। এখন আমি এটার মধ্যে কাকে কল করব, শুরুতে হচ্ছে আমি মেথডটাকে কল করব, সিএলএর হুবহু নামে যে মেথডটা আছে, সিএলএ ডট, এখানে আমার যেটা আছে সেটা হলো যে ক্লাসের হুবহু নামে যে মেথডটি আছে সেটাকে কল করব। ক্লাসের হুবহু মেথডকে যদি আমি কল না করে আমি সরাসরি এইটাকে যদি দেখাই, অথবা আমার যে ভেরিয়েবলটি ছিল ইউজার আইডি সেটাকে যদি আমি দেখাই, আসলো, এবার আমি মেথডটাকে কল করব। সবার আগে আমরা শুধুমাত্র ভ্যালুটাকে কল করেছি, এরপরে মেথডটাকে কল করব, গেট, এখানে সরি মাই ফাংশন দিয়েছি, ওকে, মাই ফাংশনকে আমরা কল করব। তাহলে এখানে দুইটা রেজাল্ট দুরকম আসবে, দেখেন প্রথমটা আসবে 10, পরেরটা আসবে 1000, দেখেন প্রথমে 10 পরে হচ্ছে 1000। তাহলে এখানে তো আমি আসলে ইনিশিয়াল কোনো ভ্যালুয়ে দিয়ে নেই, তারপরেও আমি যখন এখানে আমি শুরুতে কোনো ভ্যালু সেট করিনি, আমি যখন ক্লাসটা লোড হচ্ছে তখন 10 করে দিয়েছি, দেন পরে মেথডটা কল করছি সেটাকে আবার 1000 করে দিয়েছি। সো এই হচ্ছে কনস্ট্রাক্টর, এটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, বিভিন্ন সময় ব্যবহার করা হয়, বিভিন্ন ওয়েতে ব্যবহার করা হয়। সো আমরা দুইটাই দেখলাম, একটা হচ্ছে আর্গুমেন্ট ছাড়া আর একটা হচ্ছে আর্গুমেন্ট নিয়ে। সো কনস্ট্রাক্টর নিয়ে আমরা আরও বিস্তারিত ক্লাস করব অ্যাডভান্স লেভেলে, সেখানে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। আপাতত শুধু এইটুকু ধরে নেন যে কনস্ট্রাক্টর হচ্ছে ক্লাসের হুবহু নামে, এখানে হচ্ছে ক্লাসের হুবহু নাম কি, আইসিটি, আইসিটি, এটা প্রাইভেট হতে পারে, পাবলিক হতে পারে, আপনি আপনার ইচ্ছা মতো। সো ক্লাসটা আসলেই বোঝার ব্যাপার, সো একদিন দুদিনে হয়ে যাবে না, আপনাকে একটু সময় ধরে কনস্ট্রাক্টরের আরও বিভিন্ন ম্যাটেরিয়ালস পড়তে হবে, ব্যবহার করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি এটাতে আরও ভালো করতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সো আজকের মতো বিদায় নিচ্ছি, যেহেতু বলেই দিলাম, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ তো থাকলোই সাথে। ধন্যবাদ সবাইকে।